হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শারমিনস ড্রিম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিফ দিয়ে খুবই মজার একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খেতে অসাধারণ টেস্ট, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যারা বিফ খেতে পারেন না তারা মাটন দিয়ে সেমভাবে এই নাস্তাটি তৈরি করতে পারবেন, তবে চিকেন দিয়ে করলে কিন্তু টেস্টটা ভিন্ন চলে আসবে। চলুন পুরো রেসিপিটা আমরা দেখে নেই। প্রথমেই একটা মিক্সিং বোলে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আটা নিলেও হবে, তবে ময়দাটা নিলেই বেশি ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, কালো জিরা দিচ্ছি 1/2 টিস্পুন। কালো জিরাটা একদমই অপশনাল, যারা পছন্দ করবেন বা হাতের কাছে থাকবে তারা দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আর এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুবই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখা যাবে হাতের মধ্যে মুঠো করলে সুন্দর মুঠ তৈরি হচ্ছে, তখন বুঝতে হবে আমাদের মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন আমি 1 কাপ নর্মাল ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। অল্প অল্প করে এই পানি দিতে হবে আর একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার এই ডো তৈরি করতে কতটুকু পানি লাগছে সেটাও আমি শেষে দেখিয়ে দিব। তো একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার কতটুকু পানি লেগেছে। আমি 1 কাপ পানি নিয়েছিলাম, এখান থেকে আমার 1/2 কাপ পানি লেগেছে আর 1/2 কাপ পানি বেঁচে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে আমি 250 গ্রাম বিফ নিয়ে নিয়েছি, একদম সলিড যে মাংস সেটাই আমি ব্যবহার করছি, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, এরপর কেটে রাখা বিফগুলোকে দিয়ে কিমা তৈরি করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে 1000 ওয়াটের ব্লেন্ডার ছাড়া বিফ কিমা করা যাবে না, সেক্ষেত্রে আপনারা বিফটাকে একটু সেদ্ধ করে নিয়ে কিমা করতে পারেন। তো আমার কিমা করা হয়ে গিয়েছে, কিমাগুলো কিন্তু একদম মিহি কিমা হয়েছে। বিফগুলো ঠিক এইভাবে কিমা করে নিতে হবে। তো এখন আমি এই কিমাগুলোকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনেগার। এই ভিনেগারের কারণে বিফটা তেলে ভাজার পরেও জুসি থাকবে। এরপর দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, আদা রসুন পেস্ট দিচ্ছি 1 টিস্পুন, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, এখানে চাট মশলা বা চটপটির মশলাও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তবে মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/2 টিস্পুন, এরপর মিহি পেঁয়াজ কুচি করে নিয়েছি 2 টেবিল চামচের মতো। পেঁয়াজটা কিন্তু একটু মিহি কুচি করে নিলেই ভালো হবে। 5-6টার মতো কাঁচা মরিচ নিয়েছি, একটু লাল সবুজ দেখে কুচি করে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি 1টা ডিম। ডিমটা কিন্তু কাঁচা অবস্থাতেই দিতে হবে, ডিমটা কাঁচা অবস্থাতে দিলেই কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কাঁচা মাংস ব্যবহার করেছি, ডিম ব্যবহার করেছি, এই জন্য এটা মাখানোর পরে কিন্তু বেশ পানি ছাড়বে। পানি ছাড়লেও কোনো ভয় নাই, এটা দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করা যাবে। একদম সুন্দরভাবে মাংসের সাথে মিশে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এদিকে আমি যে খামিরটা তৈরি করে রেখেছিলাম সেই খামিরটাও কিন্তু সফট হয়ে গিয়েছে, খামিরটাকে আরও কিছুক্ষণ মুথে নিচ্ছি। এরপর একটা কিচেন স্ল্যাপের উপর কিছু ময়দা ছিটিয়ে খামিটাকে নিয়ে নিয়েছি, এখন একটু লম্বাটে শেপ করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো আমি খামিটাকে 2 খণ্ড করে নিয়েছি, 1 খণ্ড রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে, আর 1 খণ্ড দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করে দেখাবো। প্রথমে গোল করে নিতে হবে, তারপর বেলে নিতে হবে। আমি কিভাবে এই কাজটা করছি একটু দেখে বুঝে নিতে হবে। এটা কিন্তু খুবই বড় সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত যেভাবে রুটি তৈরি করি সেইভাবেই রুটিটা যতটা পাতলা করা যাবে সেইভাবে পাতলাই করে নিতে হবে। আমি চারিদিক থেকে হাত দিয়ে চেপে চেপে রুটিটা পাতলা করে নিচ্ছি।
তো এখন একটা ছুরির সাহায্যে চারিদিক থেকে কেটে একটা চারকোনা শেপ তৈরি করে নিতে হবে। তো আমি চারিদিক থেকে কেটে বাদ দিয়ে চারকোনা একটা শেপ তৈরি করে নিচ্ছি। এরপর ছুরি দিয়ে মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই নাস্তাটা যে যতটুকু করে তৈরি করতে চান সেভাবে কেটে নিলেই হবে। আমি আমার মতো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করেও কেটে নিতে পারেন। তো আমি একটা চারকোনার শেপ নিয়ে নিয়েছি, নিয়ে আমি তিন কোনা একটা শেপ তৈরি করব। এই নাস্তাটা দুইভাবে তৈরি করব, তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি। একটা ঠোঙের মতো করে তারপর যে আমি পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা ভেতরে দিয়ে দিচ্ছি। এখন চেপে চেপে একটা তিন কোনা শেপ তৈরি হয়েছে, একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা শেপ তৈরি করে দেখাচ্ছি। এটা মাঝখানে পুরটা দিয়ে চারিদিক থেকে চেপে দিলেই কিন্তু একটা চারকোনার মতো শেপ তৈরি হবে। তো এই যে দেখে বোঝা যাচ্ছে যে আমি কিভাবে তৈরি করেছি, সবগুলো নাস্তায় আমি এভাবে তৈরি করে নিয়েছি। আমি যে ডো নিয়েছিলাম অর্ধেকটা ডোর এইগুলো হয়েছে, এখন এগুলোকে ভাজতে চলে এসেছি। তেলটাকে খুব বেশি গরম করে নিয়ে ভাজা যাবে না, হালকা গরম হলেই নাস্তাগুলোকে ছেড়ে দিতে হবে। কারণ বেশি গরম অবস্থায় যদি দেওয়া হয় তাহলে বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু সেদ্ধ হবে না আর সুন্দর হবে না। ভেতরটা কিন্তু খুবই সুন্দর জুসি হবে আর বাইরেটা মুচমুচে ক্রিস্পি হবে। এর জন্য বেশ একটু সময় নিয়ে এই নাস্তাটা ভাজতে হবে। আমার একটা ব্যাচ ভাজতে কিন্তু 8 থেকে 10 মিনিটের মতো লেগেছে। একটু অল্প জ্বালে সময় নিয়ে এই নাস্তাটা ভেজে নিতে হবে। তো আমি একটা ব্যাচ ভেজে নিচ্ছি, এটা কিন্তু তৈরি করতে হবে আর ভাজতে হবে। বেশিক্ষণ রেখে দিলে ভেতর থেকে কিন্তু পানি বের হবে আর পানি বের হয়ে গেলে নাস্তাটা ভাজতে গেলে কিন্তু খুবই কষ্ট হবে। তো আমার একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি এবং ভেজেও নিয়েছি। এই নাস্তাগুলো কিন্তু খেতে খুবই মজা, বাইরেটা খুবই ক্রিস্পি আর ভেতরটা কিন্তু খুবই জুসি। ডিম দিয়েছিলাম এই কারণে কিন্তু ফুলে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। ভেতরটাও খুবই সুন্দর হয়েছে, আমি একটু ভেঙে দেখাচ্ছি। এটা চারকোনা শেপ, ভেতরের পুরটাও খেতে খুবই মজা। এটা তিন কোনা শেপ ছিল, এটাও আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে, খেতে অসাধারণ। তেঁতুলের এই সস দিয়ে এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার আজকের এই নাস্তা রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব তখনই নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।